সবাই ঝাঁটা মারুন, লাঠি ঠেঙা নিয়ে বেরোয় গেছে। যে মিলন সাহেবের ধরেছে, যে মেন ধরে, আমি এসে থেকে মিলন সাহেবের জামা ওখানে পড়ে আছে, ছিঁড়ে জামা পড়ে রয়েছে, ও প্যান্টের বন্ডও ওখানে পড়ে আছে, সব পড়ে গেছে ওই জায়গায়। মানে তখন সে দৌড়িয়ে পালিয়েছে লোকজন নিয়ে, যখন জনগণ ঘিরে ফেলাই দিয়েছে। তো উনি যদি ওই স্পটে না থাকেন তাহলে ওনার জামা পড়ছে নাকি? এবং ওখানে তো ওনার জামা পড়ে রয়েছে, কিভাবে পড়ে? ধরেন না, মহিলারা চলে আসে, আশেপাশের লোকজন চলে আসে, আমরা তো গ্রামের লোক। আগে মাস ধরে আগে আমার এই জায়গার গাছগুলো কেটে ফেললো, এই গাছ কেটে ফেললো আমার গাছ কাটার পরে আমি তো কেস মামলা করেছি কোর্টে, থানায় কেস দিয়ে কোর্টে গেছে। এখন জায়গা তো খালি হয়ে গেছে, তাহলে আমি দুই দিন পরে ওখানে কলা গাছ লাগাতে গেছি। গতকালকেই আমরা কলা গাছ আমার ছেলে নিয়ে আমরা আমার লোকজন নিয়ে লাগাতে গেছি, লাগাতে যে ওইখানে যখন আমরা বাবাটার দিকে আসে তখন উনি ওনার দল বান হঠাৎ নেমে চলে আসে, এসে ওই গালাগালি দিয়ে, মানে যা বলার দরকার গালাগালি দিয়েছে, আবার ওই কুড়ি দিয়ে গাছ কলা কাটিয়ে রয়েছে, আবার আমাদের পরে খুব চড়াও হয়ে গেল। যে তারা অবৈধভাবে শটগান নিয়ে এসে, চাইনিজ কুড়াল নিয়ে এসে, রামদা নিয়ে এসে, এসে জোনেরে মেরেছে, আমার জামাইদের মেরেছে, সবারই মেরেছে। এখন এই মারার দৃশ্যটা মানুষ এলাকার লোক দেখে সহ্য না করতে পেরে এলাকার লোক কি করছে, সবাই ঝাঁটা বাড়ুন, লাঠি ঠেঙা নিয়ে বেরোয় গেছে। যে মিলন সাহেবের ধরেছে, যে মেন ধরে, আমি এসে থেকে মিলন সাহেবের জামা ওখানে পড়ে আছে, ছিঁড়ে জামা পড়ে রয়েছে, ও প্যান্টের বন্ডও ওখানে পড়ে আছে, সব পড়ে গেছে ওই জায়গায়। মানে তখন সে দৌড়িয়ে পালিয়েছে লোকজন নিয়ে, যখন জনগণ ঘিরে ফেলাই দিয়েছে। এই পর্যন্ত আমি জানি, অলরেডি আমি ওখানে ছিলাম না, এসে আমি মানুষের কাছে যা শুনছি আর আমি নজি নিজে চোখে যেটা দেখছি সেটা হচ্ছে এই যে আমি নিজে তার জামা দেখছি, তার পিএসএর ধরে আটকায় রাখছে এইটা দেখছি, তার পিএসএরও ফেলে সে যান বাঁচানোর লক্ষ্যে চলে আসছে, এই লক্ষ্যে আসছে যে জনগণ খেপে গেছে তো এলাকার। ইনারা তো নিরীহ লোক, ইনারা খেপেনি, খেপেছে জনগণ। জনগণ যে শিক্ষাটা তারে দেশে, তা আমি মনে করলাম এটা খুব ধিক্কারজনক ব্যাপার, এরকম ঘটনা আমেরিকার ভিতরে না ঘটে এইটা আমি দাবি করি। আগে মাস ধরে আগে আমার এই জায়গার গাছগুলো কেটে ফেললো, এই গাছ কেটে ফেললো আমার গাছ কাটার পরে আমি তো কেস মামলা করেছি কোর্টে, থানায় কেস দিয়ে কোর্টে গেছে। এখন জায়গা তো খালি হয়ে গেছে, তাহলে আমি দুই দিন পরে ওখানে কলা গাছ লাগাতে গেছি। গতকালকেই আমরা কলা গাছ আমার ছেলে নিয়ে আমরা আমার লোকজন নিয়ে লাগাতে গেছি, লাগাতে যে ওইখানে যখন আমরা বাবাটার দিকে আসে তখন উনি ওনার দল বান হঠাৎ নেমে চলে আসে, এসে ওই গালাগালি দিয়ে, মানে যা বলার দরকার গালাগালি দিয়েছে, আবার ওই কুড়ি দিয়ে গাছ কলা কাটিয়ে রয়েছে, আবার আমাদের পরে খুব চড়াও হয়ে গেল। বলি আমার তখন ওরা একজন মারলি, আমার এই জায়গায় মারিয়েছি, ঘুষি ঘুষি মারলে পড়ে গেছি, তারপরে আমার ছেলে আইসে আগে গেছে, আর তখন ওরে ওই শটগান দিয়ে পিছনে বাড়ি পড়েছে, তখন গ্রামের গ্রামের লোক সব চলে আসছে, আসলে তখন ওই খারাপ দেখে ওরা ছোট চলে গেছে। ভাই আমাদের এই যে জমি, আমরা জমি কিনে আজ প্রায় 30 বছর বোক দখলে আছে, নিলামে কিনে বোক দখলে থাকি, ধরেন আমরা জমিতে তো ফসল ফলাই, গ্রামের জমি ফসল ফলায়, এখন ফসল হচ্ছে কলা গাছ লাগাই, তো এই মুহূর্তে আমরা কলা গাছ লাগাচ্ছিলাম। এখন কলা গাছ লাগানোর সময় আমি ছিলাম, আমার ছোটো ভাই ছিল, আমার আব্বা ছিল, আর আমাদের 3টা লেবার ছিল, এর ভিতরে আচমকা 12টার থেকে 12:30টার ভিতরে শহীদুল ইসলাম মিলন আর ধরেন 12 থেকে 15 জন লোক হবে যাদের আমরা চিনি না, তারা আমাদের জমির ভিতর ঢুকে হঠাৎ চেঁচামেচি শুরু করে, তারপরে দাবড় দেয় সব পালা পালা, তারপরে শটগান নিয়ে গুলি করতে যায়। এর ভিতরে আমি আমার ছোটো ভাই যাই, আমার আব্বা আগায় যায়, তখন ছোটো ভাইয়ের মাথায় ওই শটগানটা বাড়ি মারে, মাথা রক্ত বেড়ে যায়, তাকে নিয়ে আমরা কী করি, আরেকজন এসে ওই রড ছিল, রড দিয়ে আমার ছোটো ভাইয়ের মাথায় পায়ে বাড়ি মারে। আমার ছোটো ভাইয়ের অবস্থা ধরেন এখন হাসপাতালে রয়েছে, যাই হোক। তারপরে আমরা ধরেন যখন তাদের বাধা সৃষ্টি করি, এর ভিতরে লোকজন চলে আসে, তখন সবাই মিলে প্রতিরোধ করে যে আপনারা এই জমি তো এদের, আমরা দেখতেছি, আমি জন্মের থেকে দেখতেছি এই জমি এদের, আপনি কেমন কী কেমনভাবে আসতেছেন? কিন্তু ওনারা কোনো ই করবেন না যে এই জমি আমার বিয়ার জমি, তোমরা এই জমি ছেড়ে দাও। হ্যাঁ, তখন বাইরের লোকজন চলে আসে, তো লোকজন চলে আসলে তখন ওরা ধরেন একটা উত্তেজিত ভাব সৃষ্টি হয়ে যায়, তখন ওরা খুব দ্রুততার সাথে স্থান ত্যাগ করে। তখন একটা তর্ক বিতর্ক হয়, ধরে তর্ক বিতর্ক হতে গেলে একটা ধস্তাধস্তি হয় না, হয়তো সেই মুহূর্তে তার জামা ছিঁড়ে যেতে পারে, ধরেন আমার যদি এখন ধরে পড়ে গেছে, ধরেন ধস্তাধস্তি পড়ে গেল, পড়ে গেলে তাহলে সব জামা ছিঁড়ে যেতে পারে না, এইটাই। সে যদি ঘটনাস্থল, আপনাদের প্রশ্নই আমি উত্তর দিচ্ছি, সে যদি ঘটনাস্থলে না থাকে তাহলে তার জামা ছেড়ে কীভাবে? আপনারা বলছেন
তো উনি যদি ওই স্পটে না থাকেন তাহলে ওনার জামা কাপড় ছেড়ে দিতে, এবং ওখানে তো ওনার জামা পড়ে রয়েছে, কীভাবে পড়ে রয়েছে, ধরেন না মহিলারা চলে আসে, আশেপাশের লোকজন চলে আসে, আমরা তো গ্রামের লোক, আজ আমরা 50 বছর এখানে, আমার 8-10 পুরুষ আমরা এখানে রয়েছি, গ্রাম না আমাদের গ্রাম না, তা একটা বাইরের লোক আসে আমাদের আক্রমণ করবে, গ্রামের লোক সহ্য করবে, এরা তো টোটাল বাইরের লোক।